রাজ্যের চতুর্থ তথা শেষ পর্যায়ে নির্বাচন পাখুছি দিন রাতি এক করে প্রচার করছেন প্রার্থী। ধামনগর নির্বাচন মণ্ডলীর প্রচার উষ্মতা শিখর ছুঁচি। বিজেডি এবং বিজেপি প্রার্থীঙ্ক মধ্যে প্রতিযোগিতামূলক প্রচার চালিছে। উভয় দলর প্রার্থী বড় বড় বাইক রালি করা সহ পথপ্রান্ত সভা করে ভোট ভিক্ষা করছেন। বিজেডি প্রার্থী নবীনক বিকাশ নাঁরে ভোট মাগুতবা বেড়ে ডবল ইঞ্জিন সরকার কথা কই ভোট মাগুছেন বিজেপি প্রার্থী। ধামনগর নির্বাচন মণ্ডলীর বিজেডি ও বিজেপি মধ্যে কড়া মোকাবিলা হয়েছে। বিভিন্ন যোজনা জনকল্যাণকারী যোজনা যে মাননীয় মুখ্যমন্ত্রীঙ্কর ঘরে ঘরে পৌঁছুছি, বিজুলি ছাড় কথা কুহন্তু, বিএসকেওয়াই কার্ড কথা কুহন্তু, এবং মিশন শক্তি মা মানুষ পেনশন দেওয়া কথা কুহন্তু, যা লোক দ্বারা গ্রহণীয় হয়েছে। এবং আগামী দিনের মাননীয় মুখ্যমন্ত্রীঙ্ক হাত মুঠা কু সাড়ে চারি কোটি জনমানসের নেতা মাননীয় মুখ্যমন্ত্রী তাঁক হাত মুঠা কু দান করবে এবং ষষ্ঠ থর তাঁকু মুখ্যমন্ত্রী করিবা পাই সাধারণের চর্চা হচ্ছে এবং সাধারণ লোক মধ্যে মন স্থির করে ছাড়ছেন। আমি লোকঙ্ক পাখুকু যাই নিজের কথা রাখিবার বিশ্বাস করু। বিজেপি সরকার আসলে 3100 টাকার ধান বিক্রি হব কুইন্টাল পিছা। সুভদ্রা যোজনার মা মানুষ 50,000 টাকার ভাউচর মিলিব। চিট ফন্ড টঙ্কা ফেরস্ত হব। রত্ন ভণ্ডার তনখি করা যাব। এসব কথা কু আমি লোকঙ্ক পাখরে পৌঁছাই জনমত হাসল করিবারে প্রয়াস করুছি।